চমক কি আসবে জানি না, কিন্তু আমরা শিল্পীরা তো বাজে ভালো কাজ করার জন্য তো ভালো কাজ করার চেষ্টা করছি, এছাড়া ভালো কাজ আসবে। আচ্ছা আপু, আপনার নাম তো চমক, আপনার এই নামটা শুনলে আমার মাথায় কাজ করে চমক কোনো ছেলের নাম। আপনার এই নামটা কে রাখছিল এবং এই নামের অর্থ কি? আমি আমাদের সম্মানিত উপস্থাপিকাকে বলবো জেন্ডার বায়াস না হতে, জেন্ডার ডিসক্রিমিনেশন না করে আমরা নাম দিই অ্যাট লিস্ট। নামের ক্ষেত্রে কিছু আছে না, রশিকার ইকার এগুলো তো আমি তো বলতে পারবো না, বাবা মা ভালোবেসে রেখেছে, তখন আমি একান্তই একদমই ছোট ছিলাম, তো আমার এ বিষয়ে কিছু বলার নেই। ফিল্ম ওয়েব ফিল্ম করা হচ্ছে, ওয়েব সিরিজ করা হচ্ছে, অলরেডি শুটিং একটা শেষ হচ্ছে, আরেকটা শুটিং শুরু করবো আমরা এই মাসে শুরু করছি। চমকের সে কোনো প্ল্যান নাই, চমক প্ল্যান ছাড়াই চলে। চমক একদমই মন যখন যেটা চায় তখন সেটা করে বসে। আমার যদি এখন মনে হয় বাংলাদেশে আমি নাটক করবো, নাটকই করবো, আমার যদি মনে হয় সিনেমা করবো, আমি সিনেমা করবো, আবার যদি মনে হয় কিছুই করবো না, ডাক্তারি করবো, তাহলে ডাক্তারি করবো। শিল্পীদের মধ্যে যদি একটু উদাসীনতা না থাকে, একটু পাগলামি না থাকে, একটু কেয়ার ফ্রিনেস না থাকে, তাহলে তো শিল্পী হওয়া যায় না। আসলে এখন মনে হয় না যে আসলে শিল্পীরা এখন যে পাগলামি করছে সেগুলো আসলে মাত্রা ছাড়িয়ে পাগলামি করছে? নাইস কোয়েশ্চেন। কারো মাত্রা নির্ধারণ করার দায়টা আমার না, বা এটার যোগ্যতাও আমার নেই, কে কতটুকু পাগলামি করবে সেটা মাত্রা আমি নির্ধারণ করবো। আমি আমারটা বলতে পারি, আমার মধ্যে পাগলামি ভর করে, কিন্তু যেহেতু সমাজে থাকি, সমাজের এই দাঁড়াতে থেকে যতটুকু পাগলামি করা যায় ততটুকু করি, যতটুকু রিপোর্ট করা যায়। হ্যাঁ অনেক কিছু হয়, ফাইন, লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং বিউটিফুল মিস্টেকস। জীবনে যদি ভুলই না করি তাহলে তো জীবনের মানে কি? আমার মনে হয় ভুল করা, ফেল করা, এটা দিস ইজ দ্য বিউটিফুল পার্ট অফ লাইফ। সবসময় যদি জিতেই যায় মানুষ তাহলে কিন্তু জীবনে একটা বড় লেসন মানুষ শিখতে পারে। তো লাইফে মাঝে মাঝে ভুল করা দরকার আছে, মিষ্টি দুষ্ট বড় ছোট অনেক ভুল করা দরকার।